হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ মাই চ্যানেল আমি দেবজি তার এখন রিভিউ করব আর্মি অফ দ্য ডেড আর থিংস হার্ড অ্যান সিন সিনেমাটাকে কিন্তু রিভিউ শুরু করার আগে একটা রিমাইন্ডার যে যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করলে যাও গিয়ে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো কিন্তু ভিডিওটাকে দু মিনিট দেখার পরে সাবস্ক্রাইব করো কারণ অ্যাকর্ডিং টু ইউটিউব যে কোনো চ্যানেলেরই ভিডিওকে যদি দু মিনিট দেখার আগে সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু তোমার সাবস্ক্রিপশনটা ইনভ্যালিড হয়ে যাবে মানে তোমার সাবস্ক্রিপশনটা কাউন্টই হবে না আর এতদিনে তো জেনেই গেছে যে ইউটিউবে যে কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করাটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট প্রথমে চলে আসছি আর্মি অফ দ্য ডেট সিনেমাটাতে তো সিনেমার গল্পটাকে সিনেমার ট্রেলারই দেখিয়ে দেওয়া হয়েছে তাই সিনেমাটায় সাসপেন্স বলতে খালি এটাই যে সিনেমার সেই সব কোন ক্যারেক্টার গুলো বেঁচে থাকবে আর এটা আমি একদমই স্পয়েল করতে চাই না তাই ভিডিওটাকে লম্বা না করে চলে আসি সিনেমাটার ফার্স্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে ডাইরেকশন যেটা আমার খুবই ভালো লেগেছে সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে সিনেমার অ্যাকশন থার্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে ভালো ক্যারেক্টার ডেভেলপমেন্ট মানে সিনেমাটাতে অনেকগুলি ক্যারেক্টার আছে আর তাদেরকে খুবই তাড়াতাড়ি ডেভেলপ করা হয়েছে ফোর্থ পজিটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটোগ্রাফি যেটা সিনেমাতে তো ভালো হয় আর সেই দিক থেকে দেখতে গেলে আর্মি অফ দ্য ডেড কোনো এক্সেপশন নয় ফিফথ পজিটিভ পয়েন্ট হচ্ছে খুব ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা সিচুয়েশন এর সাথে পারফেক্টলি যায় সিক্সথ পজিটিভ পয়েন্ট হচ্ছে সিজিআই আর ভিএফএক্স এর কাজ যেটা ক্লাইম্যাক্স এর অ্যাকশন সিকোয়েন্স টা ছাড়া পুরো সিনেমাটাতে খুবই ভালো আর সেভেন্থ পজিটিভ পয়েন্ট হচ্ছে অ্যাক্টার্স দের ভালো পারফরমেন্সেস মানে আমি যেরকম আগেই বললাম যে সব ক্যারেক্টার্স গুলোকে ভালো করে ডেভেলপ করা হয়েছে আর সব অ্যাক্টার্স কি ভালো স্ক্রিন টাইম দেওয়া হয়েছে তাই তাদের এখানে অ্যাক্টিং করার স্কোপ ছিল এইবার যদি চলে আসে সিনেমাটার নেগেটিভ পয়েন্টস এর উপরে তো আমি সিনেমাটাতে গেলে দুটোই নেগেটিভ পয়েন্টস পেয়েছি ফার্স্ট নেগেটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটার সেকেন্ড হাফের স্ক্রিন প্লে যেটা তুলনায় অনেকটাই স্লো মানে ফার্স্ট হাফের স্ক্রিন প্লেটাকে খুবই ফাস্ট রাখা হয়েছে কারণ সেখানে একদমই সময় নষ্ট করা হয়নি ওপেনিং ক্রেডিট আউট ব্রেক হয়ে যায় আর তারপর গল্পটাকে আর ডেভেলপ খুবই তাড়াতাড়ি করা হয় মানে ফার্স্ট হাফটা একদমই বোর করবে না সেকেন্ড হাফেও সিনেমাটা বোর করে না কিন্তু বেশ কয়েকটা সিনস রিপিটেটিভ মনে হবে আর এই জন্যই সেকেন্ড হাফের স্ক্রিন প্লেটা ফার্স্ট হাফের তুলনায় স্লো মনে হবে আর সেকেন্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটার এডিটিং যেটা যদি ভালো করে করা হতো তাহলে সিনেমাটার রান টাইম টেন ফিফটিন মিনিট কম হতো বাকি সিনেমাটাতে ফ্রিকুয়েন্ট কাস্টওয়ার্ড এর ইউজের সাথে এক্সট্রিম গ্রাফিক ভায়েন্স আর নিউড আছে আর সেই জন্য সিনেমাটা খালি এইটিন প্লাস এরই রেকমেন্ডেড আর্মি অফ দ্য ডেড সিনেমাটার রান টাইম হচ্ছে প্রায় টু আওয়ার থার্টি মিনিটস এর মতো আর সিনেমাটা নেটফ্লিক্স ইংলিশের সাথে হিন্দিতেও রিলিজ করেছে আর হিন্দি ডাবিংটাও ঠিকঠাকই করা হয়েছে কিন্তু তাতে আমি সিনেমাটাকে ইংলিশেই দেখতে রেকমেন্ড করব কিন্তু এবার প্রশ্ন হচ্ছে সিনেমাটাকে দেখবে কি দেখবে না তো দেখো অনেস্টলি বলতে গেলে আর্মি অফ দ্য ডেড হচ্ছে একটা ওয়ান টাইম ওয়াচ মুভি যেটা আড়াই ঘন্টার জন্য এন্টারটেন করবে তাই তোমার যদি জম্বিস ভালো লাগে আর যদি তুমি সিনেমায় বেশি লজিক না লাগাও আর যদি এক্সট্রিম গ্রাফিক ভায়োলেন্সে কোনো অসুবিধা না থাকে তাহলে আর্মি অফ দ্য ডেড হচ্ছে তোমার জন্য একটা মাস্ট ওয়াচ মুভি এবার চলে আসি থিংস হার্ড এন্ড সিন সিনেমাটাতে তো সিনেমাটাকে এলিজাবেথ ব্র্যান্ডেজ এর অল অ্যাডাপ্ট করা হয়েছে আর এই অ্যাডাপ্টেশনটা একদমই ভালো করা হয়নি এইবার আমি এরকম কেন বলছি সেটা জাস্টিফাই করবে এই সিনেমার নেগেটিভ পয়েন্টস গুলো ফার্স্ট নেগেটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটা স্ক্রিন প্লে যেটা খুবই স্লো আর এই সিনেমাটা খুবই বোর করবে সেকেন্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে সিনেমাটা ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর ল্যাক করে থার্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটার জনরা হচ্ছে হরার থ্রিলার কিন্তু সিনেমায় থ্রিল তো নেই আর হরারের এলিমেন্টস গুলো খুবই উইক আর ফোর্থ নেগেটিভ পয়েন্ট হচ্ছে ডাইরেকশন যেটা আমার মনে হয়েছে আরো ভালো হওয়ার দরকার ছিল এইবার যদি চলে আসে

দেখবে দেখবে না তো দেখো আমি তো আগেই বললাম যে আমার এই অ্যাডাপ্টেশনটা একদমই ভালো লাগেনি আর আমি মাসেস অডিয়েন্সদেরও এই সিনেমাটার থেকে দূরেই থাকতে বলবো কারণ মাসেস অডিয়েন্সের এই সিনেমাটা খুবই বোরিং লাগবে আর বাকিরাও সিনেমাটাকে স্কিপ করতে পারো না হলে একবার চেক আউট করতে পারো আর সেটাও শুধু অ্যাক্টার্সদের ভালো পারফরমেন্সের জন্যই দ্যাটস ইট গাইস থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটনটাকে হিট করে দিও আর ভিডিওটার নিচে ডান দিক চেপে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছো ওটাও হিট করে দিও আর তার পাশে বেল আইকনটাকেও প্রেস করে দিও যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা যেন তোমার কাছে सबथे प्रथम पहुँचोय सी यू अल इन द नेक्स्ट भिडियो